আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বাংলাদেশি ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। তো আজকে বাংলাদেশি ভাইদের দুই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হলাম। তো আসলে এগুলো অনেক দরকারি প্রশ্ন, সেই কারণে কিন্তু আমি আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব। আমি যতটুকু জানি, আমার যতটুকু অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে আমি আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখবেন, যদি আপনারা প্রশ্ন নাও করে থাকেন এবং যারা যারা প্রশ্ন করেন নাই আপনারাও দেখবেন, এই কারণে হয়তো আপনাদের মনের মধ্যেও এরকম একটা প্রশ্ন থাকতে পারে। সে কারণে ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো যখন জানবেন তখন আপনাদেরও অনেক প্রশ্নের উত্তর কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। প্রথম হচ্ছে, একজন ভাই প্রশ্ন করেছে, আমার শরীরের মধ্যে গুল্লি আছে, আমার মেডিকেল কি কোনো সমস্যা হবে কিনা। এবং আরেকজন বোন, আমাদের বোন একজন আফা প্রশ্ন করেছেন, ভাই মালয়েশিয়ার মধ্যে মেয়েরা যেতে পারে কিনা এবং কিভাবে যাবে, সিস্টেমটা যদি একটু জানাতেন তাহলে একটু ভালো হতো, এবং অনেক মেয়েরা যেতে চাচ্ছে, ওনারাও কিন্তু সহজে আসতে পারতো, তো বিস্তারিত একটু জানাবেন ভাইয়া। তো এখানে মেইন কথা হচ্ছে, মালয়েশিয়ার মধ্যে মেয়েরা আসতে পারবে কিনা এবং মেয়েদের জন্য কী কী কাজ আছে, আসলে ওনারা কাজ করতে পারবে কিনা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং মেয়েরা মালয়েশিয়ার মধ্যে আসলে ভালো হবে কিনা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে হচ্ছে, যে ভাইটা প্রশ্ন করেছে, শরীরের মধ্যে গুল্লি আছে, তাহলে আমার মেডিকেলের মধ্যে কোনো সমস্যা হবে কি না সেটা কিন্তু জানতে চেয়েছেন। তো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, আসলে আমি কিন্তু বাংলাদেশের মধ্যে কোনো সময় মেডিকেল করাই নাই, আমি কিন্তু মালয়েশিয়ার মধ্যে অনেকবার মেডিকেল করিয়েছি। তো মেডিকেলের মধ্যে আসলে এখানে শরীরের মধ্যে কোথায় কোন স্থানের মধ্যে কাটা আছে বা গুল্লির দাগ আছে বা অমুক আছে সমুক আছে সেইগুলো কিন্তু দেখা হয় না। আমরা কিন্তু দেখেছি আমাদের রক্ত পরীক্ষা করা হয় এবং ফসরা পরীক্ষা করা হয় এবং আমাদের যে একটা হার্টের একটা স্ক্যান করা হয় এবং আমাদের মাঝে মধ্যে কিন্তু অনেক জায়গার মধ্যে চোখের পাওয়ার, আমরা চোখে ঠিকমতো দেখতেছি কি না এইগুলো কিন্তু পরীক্ষা করা হয় এবং অনেক স্থানে কিন্তু এগুলো না করেও না। তো সেরকম কিছু কাজ কিন্তু মালয়েশিয়ার মধ্যে মেডিকেলের সময় করা হয়। এবং এখানে যে শরীরের মধ্যে কোনো কাটার দাগ আছে বা কোনো গুল্লির দাগ আছে এগুলো কিন্তু মালয়েশিয়ার মধ্যে দেখা হয় না। তো আসলে বাংলাদেশের মধ্যে যখন মেডিকেল করবেন সেখানে আসলে কীভাবে করা হয় সেটা কিন্তু আমার জানা নেই, কিন্তু এখানে আপনার যদি শরীর বা স্বাস্থ্য সব কিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার শরীরে যদি গুল্লির দাগ বলেন বা যে কোনো একটা দাগ থাকলেও এখানে সমস্যা না হওয়ার কথা। তখন বাংলাদেশের মধ্যে আসলে সিস্টেমটা কীরকম সেটা কিন্তু জানা নেই। তারপরেও আপনি আপনার পার্শ্ববর্তী কোনো একটা মেডিকেল বা কোনো একটা ক্লিনিকে কোনো একটা ভালো একটা ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি এগুলো বিস্তারিত জানতে পারবেন, আসলে এরকম গুল্লির দাগ বা যে দাগগুলো আছে এগুলো থাকলে কোনো সমস্যা হবে কিনা সেটা কিন্তু আপনি সেখান থেকে জানতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন হচ্ছে, একজন আপু প্রশ্ন করেছে, ভাই মালয়েশিয়ার মধ্যে মেয়েরা যেতে পারবে কিনা এবং কিভাবে যাবে এবং মেয়েরা গেলে ভালো হবে কিনা সেটা ব্যবহারে যদি একটু বলতেন তাহলে ভালো হতো। তো প্রথম হচ্ছে, আমরা মালয়েশিয়ার মধ্যে কিন্তু কোনো বাংলাদেশি মেয়ে যে মালয়েশিয়ার মধ্যে এসে কাজ করতেছে সেটা কিন্তু অনেক কম, এবং আমার জানা মতো মালয়েশিয়ার মধ্যে মনে হয় মেয়েদের জন্য কাজের বিষয় এখনও পর্যন্ত মনে হয় নেই, থাকলেও সেটা কিন্তু আমার জানা নেই। এবং সামনে কিন্তু মেয়েদের জন্য কাজের বিষয় দেওয়া হচ্ছে বা দিবে সেরকম একটা কিন্তু শোনা যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু এখনও আমরা ক্লিয়ার না। মালয়েশিয়ার মধ্যে অনেক মেয়েরা কিন্তু এখানে বিবাহ করে ফ্যামিলি সহ নিয়ে আসে বা অনেকে অনেক স্টুডেন্ট অনেক রকম কিন্তু মালয়েশিয়ার মধ্যে আসে বিভিন্ন দেশের মেয়েরা। তো এখানে কিন্তু অনেক মেয়েরা কিন্তু কাজ করতেছে সেরকমও কিন্তু মালয়েশিয়ার মধ্যে আসে। তো যদি আপনারা যদি মালয়েশিয়ার মধ্যে আসতে চান তাহলে কিন্তু আপনারা স্টুডেন্ট বিষয় বা অন্য অন্য অনেক বিষয় নিয়ে কিন্তু মালয়েশিয়ার মধ্যে আসতে পারবেন। তো এখন কথা হচ্ছে, কাজের বিষয় নিয়ে আসতে পারবে কিনা, সেটা যদি সামনে যদি চালু হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারাও মালয়েশিয়ার মধ্যে কাজের বিষয় নিয়ে আসতে পারবেন, এখানে কোনো সমস্যা হবে না। তো এখন মেন কথা হচ্ছে, মালয়েশিয়ার মধ্যে মেয়েরা গেলে ভালো হবে কিনা সেটা হচ্ছে মেন বিষয়। তো এখানে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সকল বাংলাদেশি মেয়েরা মালয়েশিয়া আসার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি সম্ভব হয়ে থাকে, যদি কোনো সমস্যার মধ্যে না থাকেন তাহলে মালয়েশিয়ার মধ্যে না আসাটাই আপনাদের জন্য ভালো হবে। যদি জরুরি প্রয়োজন হয় বা মালয়েশিয়ার মধ্যে আসাই লাগবে সেক্ষেত্রে যদি মালয়েশিয়ার মধ্যে যদি আপনার হাজব্যান্ড এবং আপনার ভাই এবং আপনার বাপ এই তিনটা মানুষ যদি মালয়েশিয়ার মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি মালয়েশিয়ার মধ্যে আসলে ভালো হবে। এছাড়া যদি আপনার কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়ার মধ্যে না থাকে, বাপ ভাই এবং আপনার হাজব্যান্ড তিনটা মানুষ ছাড়া
অন্য কেউ যদি মালয়েশিয়ার মধ্যে থাকে, যেমন আপনার প্রেমিক বলেন বা আপনার বন্ধু বান্ধব বলেন বা আপনার আত্মীয় স্বজন, সেক্ষেত্রে আপনার হয়তো অনেক সমস্যা হতে পারে। সে যে সমস্যাগুলো কিন্তু এখানে বলা যাচ্ছে না, কারণ আমরা অনেক জায়গার মধ্যে শুনছি বা অনেক জায়গার মধ্যে দেখছি স্টুডেন্ট ভিসা বা অনেক অন্য অনেক ভিসা নিয়ে মালয়েশিয়ার মধ্যে মেয়েগুলো নিয়ে এসে অনেক এজেন্ট কিন্তু সেগুলো কিন্তু বিক্রি করে দেয় অনেক খারাপ জায়গার মধ্যে। তো সেখানে 5-7 বছর কষ্ট করার পরে কিন্তু ওনারা আর বাংলাদেশের মধ্যে যায় না বা মালয়েশিয়ার মধ্যে অন্য অন্য কাজ করে কিন্তু থেকে যায়। তো সেক্ষেত্রে যদি সম্ভব হয় মালয়েশিয়ার মধ্যে না আসাটাই মেয়েদের জন্য ভালো হবে। যদি আসার দরকার হয়, যদি আপনার ভাই বাপ এবং হাজব্যান্ড যদি তিনটা মানুষ থাকে, সেক্ষেত্রে আপনারা আসতে পারবেন। এবং যদি আপনার ফ্যামিলি বা আপনার ফ্যামিলি নিয়ে যদি আসতে চান, সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ার মধ্যে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে কথা হচ্ছে একটা, যদি কোনো বোন মালয়েশিয়ার মধ্যে আসতে চান, আমি আপনাকে অনুরোধ করবো মালয়েশিয়ার মধ্যে না এসে বাংলাদেশের মধ্যে কিছু একটা করে, কারণ মালয়েশিয়ার মধ্যে অনেক মেয়েরা কিন্তু এখানে স্থানীয় মহিলারাও কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে কাজ করতেছে, বিজনেস করতেছে ছোটো ছোটো। যদি আপনারা বাংলাদেশের মধ্যে থেকে পর্দার মধ্যে যদি আপনারা যে কোনো একটা বিজনেস করেন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যদি আমার কথা বলার কারণে যদি কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমার দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসসালামু আলাইকুম।